পুকুরের মাঝে স্টেজ করে সবাইকে চমকে দিল দেখো না, বাকিপুর সরদার পাড়ার হয় না তুলনা। মা বোনেরা শুধু চাল দিয়েছে এত কিপটে তোমরা কেন বলো না, আগামী বছর বেশি করে চাঁদা দিতে ভুলো না। আর আমাদের বিয়ের সময় এনাদের দাউদ করবে শোনো না। কেন দাউদ করবে? হ্যাঁ, সভাপতি মাহফুজ দাদা গজল লিখেছে একটা, একটু পরে মদের সেটা গাইতে হবে শোনো না। কমিটির ছেলেরা এত কিপটে এক টাকা ও দিচ্ছে না, দেবে বলে রেডি হয়ে আছে। তুমি বলবে তো, আল্লাহ ভালো করে তোমার 50 টাকা ওর, 50 টাকা আমার, দিয়ে দাও। হ্যাঁ, বাঁকিপুর সরদার পাড়ার হয় না তুলো না, ও গো হয় না তুলো না। কেন দুঃখের গজল গেয়েছি তো ওই জন্য সুরটা ভুলে গেলাম, স্মৃতিটা ওই দিকেই চলে যাচ্ছে। আচ্ছা, বাঁকিপুর সরদার পাড়ার হয় না তুলো না। এটা কথা বলবো, বলো তুমি দুঃখেতে ছিলে, হ্যাঁ একটুখানি মাইন্ডটা চেঞ্জ করে নাও, তারপরে গাইবে তাহলে ভালো হয়। কেন আমার ভাইরা এত মেহনত করে, এত পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠান করে, যে আর নিজেরা আমি স্টেজ করে যে হাত কেটে ফেলেছে, কে পা কেটে ফেলেছে, দেখো হাতটা কে কেটেছে, হ্যাঁ ওই যে হাত কেটেছে। হ্যাঁ, তো এত কষ্ট করে আর যদি একটু মনোরঞ্জন না হয় তাহলে এটা খারাপ দেবো না? কি সুন্দর, এত সুন্দর মেহনত করে এত অনুষ্ঠান করে, যে একটা শায়রি বলো দেখি। শায়রি বলবো? হ্যাঁ, আমাদের ইয়াং ভাইদের জন্য বলি। হ্যাঁ, আমি নয় না, দিল দো দিলদার কো, শুনবে? আরে বাবা, আমার জন্য বলছি না, এই ভাইদের জন্য। দিল দো দিলদার কো জো দিল লেকে আবাদ করে, দিল দো দিলদার কো জো দিল লেকে আবাদ করে, দিল মত দো গদ্দার কো জো দিল লেকে বরবাদ করে, জো দিল লেকে বরবাদ করে। বুড়ো বয়সে দিল দো দিলদার। আরে আমি নাই বুড়ো, এসব দেখো না, কচি কচি ছুড়ো। আচ্ছা শোনো, দিল লাগানা চাহতা হুঁ না, অন্য বলে ওনারা তো পুরাতন হয়ে গেছে। মানে জিসে দিল দিয়া থা দিওয়ানি সমাজকার, আমি না এই এনারা, আমার আর দরকার নেই। মানে জিসে দিল দিয়া থা দিওয়ানি সমাজকার, আর দিল কো খা গে মেরে বিরিয়ানি সমাজকার। কুরবানির ঈদের গোশ রয়েছে তো বিরিয়ানি, ওই কারণে। তার বাংলা বলো তো, বাংলা বলো, বাংলায় বলবো? হ্যাঁ, পুকুরেতে পানা নেই, আজকের পানা নেই, সত্যিকারে পানা নেই। হ্যাঁ বলো, তোমাকে কত ভালোবাসি, দেবো যদি রং চাও রাম ধনু এনে দেবো, যদি রং চাও রাম ধনু এনে দেবো, যদি চাঁদ চাও আকাশ এনে দেবো। আকাশটা তোমার আব্বার তো, ফেড়ে এনে দেবে। আরে আব্বার হবে কেন, আমার আল্লাহর। শোনো বলো, যদি রং চাও রাম ধনু এনে দেবো, যদি চাঁদ চাও আকাশ এনে দেবো, তাই যদি ভালোবাসা চাও জীবন দিয়ে দেবো, বাহ, আর যদি ভুলে যেতে চাও পিটিয়ে ছাল তুলে নেব। আমি একটা কথা বলবো, বলো, ফুলের সাথী প্রজাপতি, হ্যাঁ কালামের সাথী হয়ে যায় নাকি, সে তো সবাই জানে। ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা, ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা, আর কালাম তোমার দুঃখের সাথী কেউ ছিল না এই অদম হয়ে যায় পা ছাড়া, যখন দুঃখ তুমি শোনো। আচ্ছা, আমরা মানে বাইক চালাই, পিছনে তো এক একটা প্যাসেঞ্জার চেঞ্জ হয়, কেউ বড় চুলোলা থাকে, কারোর অনেক ব্যাপার থাকে, কিন্তু আমার জীবনভর একটাই প্যাসেঞ্জার, এ সারাদিন কেন গাড়ি চালাতে পারে না তো, আমি যখন বেরোবো কই গো আমি যাব বলে পিছনে বসে গাড়ি দিন ফেলে দেবো, ঠিক আছে মগরাহাটে আমি একদিন ফেলবো তোমাদের সামনে। চলো আমরা গজলে ফিরে যাই, ওখানে মুডটা একটুখানি চেঞ্জ করতে হবে ওইখানে। তো বাঁকিপুর সর্দার পাড়া তরুণ প্রজন্মর পরিচালনায় পুকুরে এই অনুষ্ঠানকে সাজিয়েছেন কবি, সেই সম্পর্কে কবি না আমরা ছবি আমরা লেখার চেষ্টা করেছি কবি ছন্দের মাধ্যমে, কি লিখেছি শুনুন। বাঁকিপুর সরদার পাড়ার হয় না তুলো না, ও গো হয় না তুলো না, বোটে করে গাইব। বাঁকিপুর সরদার পাড়ার হয় না তুলো না, ও গো হয় না তুলো না, ও গো হয় না তুলো না। পুকুরের মাঝে স্টেজ
তেজি করে সবাইকে চমকে দিল দেখো না বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল পুকুরের ওপর স্টেজ বানালো দেখো না বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না সভাপতি মাহফুজ দাদা মনটা দুধের মতো সাদা সভাপতি মাহফুজ দাদা মনটা দুধের মতো সাদা সেক্রেটারি স্বামী উল্লা নবীর প্রেমে ফিদা সভাপতি মাহফুজ দাদা গজল লিখেছে একটা একটু পরে মদের সেটা গাইতে হবে শোনো না সভাপতি মাহফুজ দাদা মনটা দুধের মতো সাদা সেক্রেটারি স্বামী উল্লা নবীর প্রেমে ফিদা ক্যাশিয়ার মেহেদি দাদার হয় না কোনো তুলো না ক্যাশিয়ার মেহেদি দাদার হয় না কোনো তুলো না আর মিজান ইমরান মিজান ইমরান মোকারাম এদের ভোলা যাবে না আমাদুল্লা ভুলো সঞ্জু সাকিল আমাদুল্লা ভুলো সঞ্জু সাকিল এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না শুধু পুকুরের মাঝে স্টেজ করেনি আবার বোর্ডের ব্যবস্থা করেছে দেখো না বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না আব্দুর রহমান মসিহুর সাদ্দাম ছোট্টু আচ্ছা তো সবাই আব্দুর রহমান মসিহুর সাদ্দাম ছোট্টু এরা ফোনে ব্যস্ত থাকে রাত্রি বলছে রাত্রি না দিনেতে সব সময় আচ্ছা বলো মসিহুর সাদ্দাম ছোট্টু এরা ফোনে ব্যস্ত থাকে মনিরুল ইমরান মোমিন সাহিল এরা সেবা করে বাবা মাকে আব্দুর রহমান মসিহুর সাদ্দাম ছোট্টু এরা ফোনে ব্যস্ত থাকে মনিরুল ইমরান মোমিন সাহিল সেবা করে বাবা মাকে শাহাবুদ্দিন সাহিল আমির আরিফ শাহাবুদ্দিন সাহিল আমির আরিফ বহু খাটা খেটেছে শাহাবুদ্দিন সাহিল আমির আরিফ এরা থাকে চুপচাপ শাহাবুদ্দিন সাহিল আমির আরিফ এরা থাকে চুপচাপ নুরুদ্দিন ফিরোজ সানোয়াত খুশিতে পুকুর আমাকে বললো তো বলে শাহনাওয়াজ ভাই নাকি খুশিতে পুকুরে ঝাঁপ দিয়েছে এত লোক হয়েছে না কেউ সহ্য করতে পারে দেয় ঝাঁপ দে লুঙ্গি পরে হ্যাঁ লুঙ্গি পরে শাহাবুদ্দিন সাগিল আমির আরিফ থাকে বড় চুপচাপ নুরুদ্দিন ফিরোজ শাহনাওয়াজ পুকুরে দিল ঝাঁপ সাবির গোলাম রাইহান নাসির ইজাজ ইয়াসিন সামিদুল মাজিদুল এরা যাবে সোনার মদিনা এরা যাবে সোনার মদিনা শাহ জামাল দাদা আমার
শাহজামাল দাদা আমার সাদ্দাম শাহজামাল দাদা এই স্টেজ বানালো শোনো না আর আমাদের বিয়ের সময় এনাদের দাউদ করবে শোনো না কেন দাউদ করবে হ্যাঁ আরে আমাদের না হয় আমাদের ছেলেপুলেদের তো হবে আচ্ছা আমি কি বলেছি আমার তোমার বিয়ে ছেলেপুলেদের হতে ও আমি ভাবলাম ওনাদের বিয়েতে আমাদের দাউদ করবে না আমাদের বিয়ে বাড়ি যখন বাড়িতে হবে মানে প্যান্ডেল করবে প্যান্ডেল করার জন্য আচ্ছা হ্যাঁ চলো বাকি পোর সরদার পাড়ার হয় না তুলো না ওগ হয় না তুলো না মা বোনেরা শুধু চাল দিয়েছে কাবিল লস্কর নাম ভুলে গেছি বাকি রয়ে গেছে আচ্ছা কাবিল লস্কর বলে দিছি হ্যাঁ মা বোনেরা শুধু চাল দিয়েছে এত কিপটে তোমরা কেন বলো না আগামী বছর বেশি করে চাঁদা দিতে ভুলো না আরে এত সুন্দর স্টেজ কেমন করে সাজাবে বলো না বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল তরুণ প্রজন্মের পরিচালো নয় বাকিপুর সরদার পাড়ার হয় না তুলো না ও গো হয় না তুলো না ও গো হয় না তুলো না যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না আর ইট যদি মারার থাকে কালামকে তোমরা মারো না আমাকে যেন মেরো না আর এই গজল যদি শুনতে চাও শামীম মিডিয়া হাবড়া চ্যানেলকে সাবস্ক্রাইব করো না কবি নাকি ছবি কবি না মারা কবি তুমি ছবি গো ছবি সব মিলিয়ে দিচ্ছ তো যা দিচ্ছ যাই হোক আমার ভাইদের নাম দিয়ে একটা গজল বলার চেষ্টা করলাম তো এখন যে গজলগুলো ফরমাইশ রয়েছে সেগুলো কমিটি ছেলেরা এত কিপটে এক টাকা ও দিচ্ছে না দেবে বলে রেডি হয়ে আছে তুমি কি বলবে তো আল্লাহ ভালো করে তোমাদের 50 টাকা ওর 25 টাকা আমার এ দি দাও হ্যাঁ দিবে না ফেরা জানো বহুত যে গজলগুলো ফরমাইশ রয়েছে ইয়া শহীদে কারবালা